বাংলাদেশের বিনোদন জগতে পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা, একাধারে দেশের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা ও একজন সমাজকর্মীও বটে তিনি। অন্যদিকে বৈবাহিক সূত্রে তিনি কলকাতার বউ। ওপার বাংলার গুণী নির্মাতা সৃজিতের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছেন তিনি। সবশেষ কলকাতার মায়া শিরোনামের একটি ছবিতে কাজ শেষ করেছেন তিনি। নতুন খবর হলো, এবার কলকাতার আরেকটি নতুন ছবি আর রিভার ইন হেভেন নামের সিনেমায় যুক্ত হলেন তিনি। সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। বিস্তারিত এবারে প্রতিবেদনে। একাধারে অভিনেত্রী, গায়িকা ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা এখন বাংলাদেশ ছেড়ে স্বামী সৃজিতের সঙ্গে মুম্বাইয়ে অবস্থান করছেন। সম্প্রতি টানা শুটিং করলেন কলকাতায়। সেখানকার মায়া সিনেমার কাজ শেষ করেছেন তিনি। রাজর্ষি দে পরিচালিত সেই ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে তিনি যুক্ত হলেন কলকাতার আরেকটি নতুন ছবি আর রিভার ইন হ্যাভেন নামের সিনেমায়। আ রিভার ইন হ্যাভেন সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে ভারতের ইতিহাসের চেয়েও পুরনো শহর বারাণসীতে। সবকিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরেই শুটিং শুরু হবে ছবিটির। মিথিলা জানান, দুর্দান্ত গল্প ও চরিত্রের জন্য কাজটি করতে সম্মতি দিয়েছি। সিনেমাটিতে আমার চরিত্রের মধ্যে বৈচিত্র্য রয়েছে, যেখানে একজন সাধারণ নারী পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে একটি নদীর স্রোতের মতো জীবনযাপন করতে শেখে। জানা গেছে, গঙ্গা নদী, ভালোবাসা, বিশ্বাস, ধোঁকা এবং পুনর্মিলনের মতো বিষয় নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মিথিলা। সবশেষ চলতি বছর অমানুষ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন মিথিলা। সম্প্রতি অনন্য মামুন পরিচালিত সিনেমাটির শুটিং শেষ হয়েছে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।